আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম, তপ্ত আবহাওয়া, গাছের পাতা নড়ছে না। আশা করি এরকম একটা পরিবেশে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকে আমি যেটা দেখাচ্ছি সেটাকে কোন নামে ডাকেন আমি জানি না, তবে এটাকে পানিকচু, কাঠকচু বলি আমাদের উত্তরবঙ্গে, আমরা বলি বগুড়া অঞ্চলে। তো এই কাঠকচু পানিকচুর এই যে জিনিসটা আমি দেখাচ্ছি, এই যে নড়ছে, এই মাঝখানের ব্যাপারটা, এই যে এই 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 হলো পুরো ওভারঅল। এখানটায় ঠিক মাঝখানের এই পোর্শনটা, ভরটা যদি আপনি খেয়ে থাকেন তাইলে আমার কোনো কথা নেই, যদি না খেয়ে থাকেন তবে আমার ভিডিওটা পুরো দেখেন, করে এবং খান। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তবে এটা কাটতে গেলে কিন্তু একটু ঝামেলা হয়, আমার হয়েছে। আমি প্রথমে মনে করেছিলাম এতটুকু হবে, এখন দেখি না। আর হ্যাঁ, কচুতে কিন্তু প্রচুর আয়রন, এরকম কালো হয়ে যাবে। ভুলেও পানিতে রাখবেন না কচু, কিন্তু পানিতে রাখলে সেটা আপনি খেতে পারবেন না, কচু কলা ধরবে। খুব তাড়াতাড়ি উঠে খুব তাড়াতাড়ি রাঁধতে হয়। বেগুন টেগুন হলে লবণ পানি বা হলুদ পানির মধ্যে দিলে এই আয়রনটা কালো কালো হয় না, কিন্তু কচুতে কিছুতেই পানি দেওয়া যাবে না, কচুতে পানি দিলে গলা ধরবে। তো আমি এখানে দিলাম, তা দেখলাম যে না অল্প একটু হয়েছে, আবার এখানে কাটলাম, দেখি এইটুকু হয়েছে, আবার এখানে একটুখানি আছি, আর এই দিকে কেটে নিয়েছি এতটুকু। তো সর্বসাকল্য এটা মনে হয় নেওয়া যাবে না, একটা এটা শক্ত আছে আর এটা নেওয়া যাবে না। এটার এই যে পিছন দিয়ে এই কচুর ডাটা আছে, এটা ভর্তা হবে না, এটা বাতিল। তো পাইলাম আমি এইটুকু, এইটুকু দিয়ে আজকে আমি ভর্তা করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, করে খাবেন। চলুন তাহলে এগুলো কেটে আজকে আমি কচুর ভর্তা করব, অর্থাৎ কাঠ কচুর ভর্তা, পানি কচুর ভর্তা করব। কেটে নিই, কেটে ধুয়ে ঠিকঠাক করে ফিরে আসছি। চলে এলাম রান্নাঘরে। তো কচু ভর্তার কথা বলেছিলাম, এটা ঠিক রান্নার আগে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন যেটা করব সেটা হলো এই প্রেশার কুকার এর মধ্যে দিয়ে, অবশ্য অনেক কিছু দিয়ে মানে বিভিন্ন ওয়েতে আপনি এই এটা সিদ্ধ করতে পারবেন, বিকজ আমি এটা প্রেশার কুকারে দিব, কারণ এখন পরিবেশ ভালো না। কোন তরকারি হাইব্রিড আর কোন তরকারি হাইব্রিড না এখন এত কিছু ভাবার সময় নেই। আর তার চেয়েও বড় কথা হলো আমি এটাকে একদম ফুললি সিদ্ধ করব, তার জন্য প্রেশার কুকারে জাস্ট দুটো সিটি দিলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে এখন আমি যে কাজটা করব সেটা হলো এই যে কিছু আদার কুচি এটা দিয়ে দিব, কিছু রসুন কুচি এটা দিয়ে দেব, আর দেব তো সামান্য দুটো মরিচ দেব, এখানে সামান্য একটু লবণ। তো এখানে অনেকেই হলুদ দেয়, আমিও হলুদ দিব, অনেকে এই সামান্য একটু লবণ দিলাম। অনেকে এটা হলুদ ছাড়া ভর্তা করেন, ভর্তাও হলুদ ছাড়াও খাওয়া যায়, আবার এখানে একটু সামান্য হলুদ দিলে কালারটা আসে, যেহেতু কচু গলা ধরার একটা ব্যাপার থাকে, হলুদ দিলে সেটা ভয়টা একটু কম হয়। তো আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম। এখন দেব এখানে আপাতত আমি সাদা তেল ব্যবহার করব, পরে আমি সরিষার তেল দিব, দেখতে থাকুন ভিডিওটা কিভাবে রান্না করছি। তো তেল দিলাম, আর যা গ্যাসটা অন করে দিই আগে, এটা আমি সুন্দর করে একটু মেখে নিলাম। আর যেটা করবো
সেটা হলো সামান্য একটু এখানে পানি দেব। পানিটা কিন্তু রেখে দিতে হবে, বেশি পানি থাকলে এটা ভালো লাগবে না, আর এটা সিদ্ধটা ঠিকঠাক না হলে ভর্তার প্রসেসটাও ঠিক আসবে না। তো আমার মনে হয় আমার কচু হিসাবে পানিটা অলরেডি ঠিকঠাক, তো এখন সিটি দিব। সিটি দেওয়ার পর অপেক্ষা করব, ঠিক দুটো সিটি দিব, সিটি হয়ে গেলে নামিয়ে নিয়ে ফিরছি। সিটি দিয়ে ফিরলাম, তো ভেরি স্যাড, আমার কচুগুলো জানি না কি হবে। 95% সিদ্ধ হয়েছে আর 5% হয়নি, তো চিন্তার কিছু নাই, একটু অন্য পদ্ধতিতে করতে হবে। এটা যদি 100% সিদ্ধ হয়ে যেত তাহলে এই কড়াই এটি ভর্তাটা শেষ হয়ে যেত, কিন্তু এটা এখন শিলপাটা বা ব্ল্যান্ডার আমার প্রয়োজন হবে। তো যাই হোক, আমি এখন এটা পরবর্তী প্রসেসে যাচ্ছি। কড়াইটা ভরে দিলাম, দিলাম একটু সরিষার তেল, সরিষার তেল দিলাম, দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি, দিলাম কয়টা রসুনের কোয়া, দিলাম এখানে কয়েকটা কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু কাঁচা মরিচের বদলে শুকনো মরিচ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা কাঁচা মরিচ দিয়ে খাবো বিধায় এখানে আমি কাঁচা মরিচ দিলাম। একটু কমিয়ে দিব, এটা জাস্ট একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে সামান্য একটু লবণ দিব, তাহলে এটা ভাজা সুন্দর হবে। আর দিব সামান্য একটু ফল, তাহলে মশলাটা ভাজাটা বেশ মচমচ। আর আরেকটা কাজ করা বাকি আছে, লেবু। এই জাতীয় রান্নায় একটু টক দিতেই হয়, বলা তো যায় না। তো এখানে তেঁতুলও ইউজ করা যায়, আমি এখানে লেবু ইউজ করব। নরম হয়ে গেছে, এখন এই যে কচুগুলো এর মধ্যে জালটা একদম কমিয়ে দিব, লেবু বেশ সুন্দর করে এখন এখানে দিয়ে দিব। এখানে কিন্তু একটুখানি তেঁতুলও দেওয়া যাবে, তেঁতুল দিল সমস্যা নাই। আবার অনেকেই জল পাই, আমের আচার, আচারের যে তেলগুলো সবচেয়ে ভালো হয় এখানে আচারের যে তেল, এটা দিলেও কিন্তু খুবই টেস্টি হয়। এখন এতে ঢাকা দিব এবং খুব হালকাভাবে এটা একটুখানি তেল, আমার যেহেতু সিদ্ধ একটু কম হয়েছে, তাই এটা ঘাটা দিয়ে মৃদু আঁচ দিয়ে এটা আরেকটু আমি মোলারি করে দিই।
গ্যাসটা আমি অফ করে দিয়েছি। ঠিক এইরকম হয়েছে। যদি এটা 100% সিদ্ধ হতো জাস্ট খালি হাত দিয়ে একটা ম্যাশ করে নিলে হয়ে যেত। যেহেতু আমার একটু সিদ্ধ একটু কমজোরি ছিল তাই এটাকে আর রিস্ক নিচ্ছে না। প্রচুর যেহেতু গলা ধরার একটা ভয় থেকে যায় তাই এটা আমি একটা আপনারা ব্লেন্ডারে কিংবা পাটায় সুন্দর করে ম্যাশ করতে পারেন। আমি এটা পাটায় ম্যাশ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তবে এটা হয়ে গেছে, 99% হয়ে গেছে। তো আপনারা পানি দেওয়ার সময় ঠিকঠাক করে দিবেন, আমার মতন বোকামি করবেন না। তো পরে দেখাচ্ছি কেমন হলো আমার কাঠকচু বা পানি কিছু ভর্তা রেসিপি। তো রেডি হয়ে গেল আমার কাঠকচু বা পানি কেচুর ভর্তা। এটা কিন্তু অসম্ভব মজাদার টেস্টি একটা ভর্তা। এটা কিন্তু খাবার রুচি আনে এবং গরম ভাতে এটা ঠিক অতুলনীয়। তো বন্ধুরা এটা কিন্তু সত্যিই খুবই টেস্টি হয়েছে। আশা করি ট্রাই করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।